বাবার সাথে চপ সিঙ্গারা বিক্রি করে ধূপগুড়ির সুস্মিতা আজ প্রতিষ্ঠিত মডেল। অমিতাভ বচ্চনের কথা মনে আছে? এলাহাবাদ থেকে মুম্বাইতে এসেছিলেন, কিন্তু তার কাছে বাড়ি ভাড়া করারও টাকা পর্যন্ত ছিল না। ঠিক এমনই ধূপগুড়ির একজন যুবতী, যিনি বাবার সাথে বাজারের দোকানে চপ ও সিঙ্গারা বিক্রি করে ইচ্ছে শক্তির জেরে আজকে নিজেকে প্রতিষ্ঠিত মডেল হিসাবে তৈরি করেছেন। এমনকি তার ছবির বিজ্ঞাপন এখন কলকাতার বুকে শোভা পাচ্ছে। এছাড়াও তিনি একটি সিরিয়ালে কাজ করারও সুযোগ পেয়েছেন। তবে পথটা যে এতটাই সহজ ছিল তা কিন্তু নয়। তার উপর ধূপগুড়ি বারোঘড়িয়ার মতো প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে কলকাতার বুকে নিজেকে মডেল হিসাবে প্রতিষ্ঠিত করতে কম পরিশ্রম করতে হয়নি। জানা গেছে, ধূপগুড়ির বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের কদমতলা বাজারে চপ সিঙ্গারা বিক্রেতা সন্তোষ দেবের দোকান। সেখানে বাবার সাথে চপ সিঙ্গারা বানাতেন সন্তোষবাবুর বড় মেয়ে সুপ্রিয়া। তবে এখনও বাড়িতে বাবাকে চপ সিঙ্গারা তৈরির সাহায্য করে। মেয়ের সাফল্যে খুশি বাবা ও মা। তারা চায় আরও এগিয়ে যাক মেয়ে। একদিন নামকরা মডেল হিসাবে মেয়ের নামেই চিনুক সবাই। আচ্ছা, এই ঘুরে দাঁড়ানোর গল্পটা কীরকম? ঘুরে দাঁড়ানোর গল্পটা হচ্ছে গিয়ে, ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে নাচ করব, বা যখন টিভি দেখতাম তখন মনে হতো যে একদিন আমাকেও টিভিতে দেখাবে। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল তো, তারপরে আস্তে আস্তে অনেক কিছু করি। প্রথমে তো নাচের সাথে নার্সিং করি, তো নার্সিং করার পর ওখানে কিছুদিন কাজ করি। তো ওটাতে গিয়ে দেখতাম যে আমার নাচ হচ্ছে না, আমার ওখানে ম্যাচ হচ্ছে না, ওইটা আমার জন্য না। পরে আমি আবার ওই নার্সিং ছেড়ে বাড়িতে আসি। বাড়ি আসার পর আমি ধূপগুড়িতে সূর্যোদয় বলে তখন একটা নার্সারি স্কুল ছিল বাচ্চাদের, ওখানে নাচের টিচার ছিলাম, ওখানে নাচ করাতাম। আমার নিজের নাচের গ্রুপ ছিল আমার বোনদের নিয়ে, আমাদের স্কুলের বাচ্চা কাচ্চাদের নিয়ে, ওগুলা করাতাম। তারপরে ওখান থেকে আমি আমাদের ধূপগুড়ি মেডিকেল যে বিমান কাকুর, ওখানেও আমি কাজ করি। এগুলো সব করতে করতে আমার মাথায় ছিল যে আমাকে এইভাবে থাকলে তো হবে না। আচ্ছা, বাড়িতে তুমি তোমার বাবার সাথে সিংড়া? হ্যাঁ, আমি অনেক ছোট থেকেই করতাম। যখন আমাদের স্কুলের হাই স্কুলের সামনে দোকান ছিল তখনও আমি দোকানে করতাম। তখন তো আমাদের ছোট একটা গাড়ি ছিল শুধু, যেটার মধ্যে আমাদের সিঙ্গারা বানাতো, ওখানেও করতাম। কদমতলা বাজারের উপরও আমাদের দোকান ছিল, ওখানেও আমি গিয়ে দোকান করতাম। টিউশন থেকে এসে ওখানে দাঁড়াতাম। আচ্ছা, এখনো কি বাবার কাছে হেল্প করো? এখনো করি, যখন আসি বাড়িতে আসি সময় পাই টুকটাক করি। আচ্ছা।